बांग्लादेशे आमरा जाराई जे बिजनेसई करी इम्पोर्ट रिलेटेड एखन अनेके हयतो आमरा अनेके ना मेजरिटी हयतो आमरा आलिबाबार साथे बिजनेस करी आलिबाबा केंद्रिक अथवा चायना केंद्रिक जेहेतु प्राइसेर प्रोडक्टेर प्राइस कम किन्तु अनेक क्षेत्रे किन्तु आपनार यूरोपियन टेक्नोलॉजी जार्मान टेक्नोलॉजी लागे आपनारा जानें जे बांग्लादेशे इंडस्ट्रीर विशेष करे टेक्सटाइल इंडस्ट्रीर मेजर जे पार्ट 60-70% टेक्नोलॉजी सबई जाए जार्मानी थेके एबं यूरोप थेके मोस्टली जार्मानी थेके सो सेई क्षेत्रे आपनाके एटाओ जानते होबे किभाबे आपनि जार्मानिर साथे बिजनेस करबेन। आपनि जोदि अनेस्टली लिटाराली जोदि बिजनेसमैन होते चान माने पैशन थाके तो सेई क्षेत्रे आपनाके दुटोई जानते होबे। सो एई भिडियोते आमि देखाबो जे यूरोप थेके अथवा जार्मानी थेके किभाबे आपनि इम्पोर्ट करबेन अथवा की की रिक्वायरमेंट लागे अथवा प्रसेसटा कि। एखन प्रथम जे इश्यूटा जोदि कारो डकुमेंट्स ना थाके इम्पोर्ट एक्सपोर्ट बैड टिन कारो ना थाके सेई क्षेत्रे आपनारा आमादेर थ्रुते जार्मानी ना अक्रॉस द वर्ल्ड হোয়ারএভার আপনারা যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারেন আমাদের থ্রুতে করে আপনি আপনার বিজনেসটা করতে পারেন। এটা হলো নাম্বার 1 পয়েন্ট। আর নাম্বার 2 হলো যে আপনি ধরেন আমি আপনাকে ধরে নিচ্ছি যে আপনি কমপ্লিট ক্যাপেবল একটা পারসন এখন আপনি জার্মানি থেকে ইম্পোর্ট করবেন। তবে ইম্পোর্ট করার এখানে কিছু প্রসেস আছে যেমন আপনি জার্মান যে বড় বড় ব্র্যান্ডগুলো সাপোজ সিমেন্স হতে পারে এবিবি হতে পারে অথবা ধরেন আপনার अथवा बाल्लुप होते पारे जे कोनो ब्रैंड होते पारे माने जार्मानिर जे बिग बड़ो बड़ो ब्रैंडगुलो एगुलो सब समय चेन फलो करे माने आपनि चाइलेओ आसले डायरेक्ट इम्पोर्ट करते पारबेन ना। जेमन आमरा धरेन किछु जार्मान ब्रैंडेर बांग्लादेशे डिस्ट्रिब्यूटर एखन आपनि जार्मानिते जतबारई इमेल करेन ना केन डायरेक्ट ओदेर काछ थेके इम्पोर्ट करते पारबेन ना। आपनार ओई जे सप्लाई चेन ओई चेनटा फलो करे आसते होबे जेटा आमरा अनेकेई जानि ना। आर आरेकटा विषय जेटा जार्मानि থেকে ইম্পোর্ট করতে গেলে ওদের কাছ থেকে রেসপন্স পেতে হলে আপনাকে একটা বিজনেস ইমেল থেকে ইমেল করতে হবে নট পার্সোনাল জিমেল অথবা ইয়াহু ইমেল থেকে। সো এখন আমি ধরে নিচ্ছি আপনার সব কিছু আছে আপনি ধরেন আপনার যে জার্মান সাপ্লায়ার তার সাথে কানেক্ট হয়ে গেছেন এখন তার কাছ থেকে আপনি ইনভয়েস পেয়ে গেছেন। এখন ইনভয়েস পাওয়ার পরে এখন আপনার কাজ হলো ওটাকে টিটি করা। এখন অনেকে এখানে একটু ডাউট ফিল করে জার্মানিতে টাকা মার যাবে কিনা। আমি এখানে গ্যারান্টি দিচ্ছি যদি সেটা জার্মান কোম্পানি হয় জার্মান কোনো বিজনেস অ্যাকাউন্টে টাকা আসে টাকা মার যাওয়ার কোনো সুযোগ নেই। সাধারণত এটা হয় না জার্মানিতে ফ্রড এই ধরনের ইস্যুগুলো নাই বললেই চলে। আর আপনি তো কোম্পানি সম্পর্কে ইনফরমেশন নিয়ে নেবেন তারপর যখন এখন ফাইনালি ইনভয়েস পেয়ে গেছেন ইনভয়েসটা নিয়ে সকল ডকুমেন্ট সহ আপনি যাবেন হলো আপনার ব্যাংকে যে ব্যাংকে আপনার বিজনেস অ্যাকাউন্ট। আগেই বলে দিচ্ছি আপনি যদি ফর্মালি বিজনেসের জন্য রেডি না থাকেন আপনি চাইলেই ব্যাংকে গেলে আপনাকে ব্যাংক টিটি করে দিবে না। ওই টিটির এগেইনস্টে আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে আর বিজনেস অ্যাকাউন্ট থেকে তারপরে আপনি টিটি করবেন জার্মানিতে টিটি করবেন। আর টিটির ওটাকে একটা কপি বলে এফটিটি কপি যেটা আপনার ব্যাংক থেকে আপনাকে দেওয়া হবে সেই কপিটা আপনি আপনার সাপ্লায়ারকে পাঠিয়ে দিবেন। বাট ইটস নট নেসেসারি মানে ইটস নট ম্যান্ডেটরি যে আপনাকে এই এফটিটি কপিটা পাঠাতে হবে। এটা অটোমেটিক 3 ওয়ার্কিং ডেজের ভিতরে ওই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। জমা হওয়ার পরে সেই প্রোডাক্টটা আপনার বাংলাদেশ কাস্টমসে আসবে। আর মোস্টলি জার্মান যত কোম্পানি আছে ওরা সাধারণত আপনার ডিএইচএল অথবা যে কোনো একটা এয়ারের যদি ছোটো অ্যামাউন্ট হয় এয়ারের থ্রোতে আপনার ঢাকা এয়ারপোর্টে পাঠিয়ে দেবে। আর যদি বিগ ভলিউম হয় বাল্ক অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে আপনার বাই সিতে আসবে চিটাং পোর্টে আসবে তারপর আপনাকে রিলিজ করতে হবে। আর ওই ট্রান্সপোর্টেশনের কস্টটা ওরা প্রায় প্রোডাক্টের সাথে অ্যাড করে দেবে। সো আপনি ধরেন প্রোডাক্টটা ঢাকা কাস্টমসে চলে আসলো চলে আসার পর আপনি কি করবেন তখন নর্মালি যে কোনো একটা C&F এজেন্ট অথবা ঢাকা কাস্টমসে যখন প্রোডাক্ট চলে আসবে সাপোজ DHL এর থ্রোতে আসলো DHL এর লোক তখন আপনার অফিসে এসে ওই কুরিয়ারের যে কাগজগুলো কমার্শিয়াল ইনভয়েস থেকে শুরু করে এভরিথিং আপনার অফিসে দিয়ে যাবে। তখন আপনি কি করবেন ওই কপিটা ওই যে DHL এর কপিটা সেইটা এখন আপনি দিবেন হলো যে কোনো একজন C&F এজেন্টকে। এখন C&F এজেন্ট অবশ্যই রিলায়েবল হতে হবে অ্যাটলিস্ট রেফারেন্স থাকতে হবে পরিচিত হতে হবে। সো DHL এর কাগজটা ওই কাগজগুলো যে C&F এর হাতে দিবেন মানে সে আপনার হয়ে কাজ করে ওই প্রোডাক্টগুলো কাস্টমস থেকে ক্লিয়ার করে আপনার অফিসে দিয়ে যাবে। অবশ্যই সে তার চার্জ নেবে এবং যে কাস্টমস ডিউটি আর যেটা আমি আগেই বলেছি যে এই মানে ম্যানুফ্যাকচারার যে ইনভয়েসটা দিব ওই ইনভয়েসের ভিতর HS কোড লেখা থাকবে এটাকে বলে হারমোনাইজড কোড মানে এটা একটা ইন্টারন্যাশনাল কোড মানে প্রোডাক্ট চেনার জন্য সেই কোড অনুসারে আপনাকে কাস্টমস ডিউটি দিতে হবে। আর সেই কোডটা কোথা থেকে পাবেন, সেই কোডের এগেইনস্টে কত পার্সেন্ট ডিউটি, সেটা আপনি আমার যে কাস্টম তারিফ নিয়ে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, যে কাস্টম ডিউটি নিয়ে যে ভিডিওটা। সো ওখান থেকে ওই লিস্ট থেকে আপনি একটা এস্টিমেটেড আইডিয়া নেবেন যে আপনার আসলে কত পার্সেন্ট ডিউটি দিতে হবে। তারপরে যেটা করবেন, ওই সেন্ডএফকে, যে কোনো সেন্ডএফকে দিবেন, দেওয়ার পরে তার সাথে আপনি একটা নেগোশিয়েট করবেন সে কত টাকা নিতে পারে। আর আপনি তো অলরেডি জানতেছেন যে কত পার্সেন্ট ডিউটি দিতে হবে ওই প্রোডাক্টের এগেনস্টে। সো এই সব কিছু করার পরে সেন্ডএফ আপনাকে হয়তো প্রোডাক্টটা বের করে আপনার অফিসে দিয়ে যাবে। সো এটাই মেনলি প্রসেস যদি আপনি ইম্পোর্ট করতে চান। এখন ইম্পোর্টের ইন জেনারেল প্রসেস এটাই। এখন জার্মানি থেকে আনতে হলে এই ইস্যুগুলো আপনার মাথায় রাখতে হবে। আর জার্মানি থেকে ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনার একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে ডেলিভারি চার্জটা অনেক। হয়তো দেখা যাচ্ছে যে জার্মানি থেকে ঢাকা পর্যন্ত আসতে আপনাকে হয়তো 100 থেকে 150-200 ইউরো পর্যন্ত মানে পে করতে হবে DHL এর পেমেন্ট। তো সেক্ষেত্রে যদি আপনার প্রোডাক্ট খুবই লো হয়, ভ্যালু লো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। মানে কিছু ইস্যু আছে যেগুলো আপনাকে কনসিডারেশনে নিতে হবে এবং মাথায় রাখতে হবে। আর যদি জার্মানি থেকে ইম্পোর্ট করা নিয়ে আরও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই জানাবো। আর সেই সাথে আমাদের থ্রোতে জার্মানি না অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আপনি ইম্পোর্ট করতে পারেন 100% রিলায়েবল। আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা জানেন যে আমি জার্মানিতে আছি, আমার কোম্পানি বাংলাদেশে Sensorsshop BD.com। সো এখানে আমি ডিরেক্টলি ইনভলভ, আমি ম্যানেজিং ডিরেক্টর ওই কোম্পানির। সো আপনার এইখানে ওরিড হওয়ার মতো কিছু নেই, কারণ ওইটাই আমার ফার্স্ট বিজনেস আর এটা হলো আমার সেকেন্ড বিজনেস। সো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, বিশেষ করে যাদের প্রয়োজন। সো ধন্যবাদ সবাইকে।